সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব রাঢ়ি উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে। তার আগে বলে রাখি, উপভাষা কাকে বলে, উপভাষার ভৌগোলিক অবস্থান, উপভাষার শ্রেণীবিভাগ এবং উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তাই উপভাষার যে পাঁচটি বিভাগ রয়েছে, সেই পাঁচটি ভাগের মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ উপভাষা অর্থাৎ রাঢ়ি উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। এখন দেখে নেওয়া যাক রাঢ়ি উপভাষার ভৌগোলিক অবস্থান, অর্থাৎ রাঢ়ি উপভাষা কোথায় কোথায় প্রচলিত। রাঢ়ি উপভাষা মধ্য পশ্চিমবঙ্গের উপভাষা, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বাঁকুড়া, বর্ধমান, উত্তর পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি জেলায় এই উপভাষা প্রচলিত। রাঢ়ি উপভাষার বৈশিষ্ট্য দুই প্রকার, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রাঢ়ি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এক, রাঢ়ি উপভাষা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অস্থলে ও উচ্চারণ, যেমন অতি, অতি, অতুল, অতুল প্রভৃতি। দুই, রাঢ়ি উপভাষার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অভিশ্রুতির ব্যাপক ব্যবহার, যেমন রাখিয়া থেকে রাইখা হল অপিনীহিতি, থেকে রেখে হল অভিশ্রুতি। ঠিক একই রকমভাবে মাটিয়া, মাইটা, মেটে, এই অভিশ্রুতি এবং অপিনীহিতি সম্পর্কে আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তিন নম্বর, রাঢ়ি উপভাষায় স্বরসঙ্গতির প্রয়োগ অনেক বেশি, যেমন দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি ইত্যাদি। এই স্বরসঙ্গতি সম্পর্কেও আমার একটি ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। চার নম্বর, রাঢ়ি উপভাষায় পদান্তর মহাপ্রাণ বর্ণ প্রায়ই অল্পপ্রাণ বর্ণরূপে উচ্চারিত হয়, যেমন বাঘ থেকে বাঘ, দুধ থেকে দুধ উচ্চারিত হয়। পাঁচ নম্বর, রাঢ়ি উপভাষায় অনেক সময় পদান্তর অঘোষধ্বনি ঘোষধ্বনি রূপে উচ্চারিত হয়, যেমন কাক উচ্চারণে হয় কাগ, শাক উচ্চারণে হয় শাগ। এরপর আসি ছ নম্বর পয়েন্ট, রাঢ়ি উপভাষায় নাসিকী ভবন ও শতনাসিকী ভবনের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন চন্দ্র থেকে চাঁদ, কণ্টক থেকে কাঁটা, দন্ত থেকে দাঁত, হাতি উচ্চারণে হয় হাতি। সাত নম্বর পয়েন্ট, রাঢ়ি উপভাষায় কখনো কখনো উচ্চারণের সময় ন ধ্বনি ল ধ্বনি রূপে উচ্চারিত হয়, আবার ল ন ধ্বনি রূপে উচ্চারিত হয়, যেমন লঙ্কা থেকে নঙ্কা, নৌকা উচ্চারণে হয় লৌকা, লুচি উচ্চারণে হয় নুচি প্রভৃতি। আট নম্বর, রাঢ়ি উপভাষাতে হ ধ্বনি লোপের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, যেমন দহ থেকে দ, শিয়ালদহ উচ্চারণে হয় শিয়ালদা, এক্ষেত্রে হ ধ্বনির লোপ ঘটেছে। এবার আসি রাঢ়ি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে। এক, রাঢ়ি উপভাষায় কর্তৃকারকের বহুবচনে গুলা গুলি প্রভৃতি বিভক্তি যুক্ত হয়, যেমন ছেলেগুলি খেলা করে, আবার কর্মকারকের বহুবচনে দের বিভক্তি যুক্ত হয়, যেমন আমাদের বই দাও। দু নম্বর,
রাঢ়ী উপভাষায় অধিকরণ কারকে এ তে এতে বিভক্তি যোগ থাকে, যেমন এ বিভক্তি ঘরে যাও, তে বিভক্তি বাড়িতে এসো, এতে বিভক্তি জলেতে মাছ আছে। তিন নম্বর, রাঢ়ী উপভাষাতে মুখ্য কর্মের কোনো বিভক্তি থাকে না, কিন্তু গৌণ কর্মে কে বিভক্তি যুক্ত হয়, যেমন শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি পড়ান, আমাদেরকে এখানে গৌণ কর্ম এবং এর বিভক্তি কে। মুখ্য কর্ম ইংরেজি, এখানে কোনো বিভক্তি নেই। চার নম্বর, রাঢ়ী উপভাষায় মূল ধাতুর অসমাপিকা ক্রিয়ার সঙ্গে আজ ধাতু যোগ করে তার সঙ্গে কাল ও পুরুষের বিভক্তি যোগ করে পুরাঘটিত বর্তমান ও পুরাঘটিত অতীতের ক্রিয়ারূপ গঠন করা হয়, যেমন করে যুক্ত ছে, করেছে পুরাঘটিত বর্তমান, করে যুক্ত ছিল সমান করেছিল, এটি পুরাঘটিত অতীতের রূপ। পাঁচ নম্বর, সদ্য অতীতে প্রথম পুরুষের অকর্মক্রিয়ার বিভক্তি ল, যেমন সে গেল, সকর্মক্রিয়ার বিভক্তি লে, যেমন সে বললে, আবার উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি লুম, যেমন আমি বললুম। আমি রাঢ়ী উপভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।